নরেন্দ্ৰ মোদী পুনৰ প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ আশাৰে পূজা কৰা হল শিলচৰত। সম্প্ৰতি কন্যাকুমাৰীত নৰেন্দ্ৰ মোদীৰ ধ্যানত বহি থকা অৱস্থাত ছবিখনক পূজা কৰিলে এদল যুৱকে। তারাপুর শিববাড়ি রোডর এদল যুবকে নরেন্দ্র মোদীক পূজা করে ভোট গণনার নিশায় খিচড়ি বিতরণ করে। পূজা করা এদল যুবকর মুখেরেই শুনক মোদী বন্দনা। আমি জানি যে আজকে রিজাল্ট বেরোব, মনের ভিতরে অতটুকু কি আছে যে মোদীজি যাইবা, মোদীজি যাবে, আমরা মোদীজি চাই যে মোদীজি যেতে লাগে, অন্য কেউ গেলে হইত না, মোদীজি গেলেই আমরা ভারতবর্ষ আগে বাড়বো। তো এটার লাগি আজকে 4 জুন রিজাল্ট বেরোব, আমরা দুপুর থেকে পূজা অর্চনা করলাম, তান যেরকম আধ্যাত্মিক, আমরা জানি বিবেকানন্দজির পরে তানই একদম আগে বহুত আধ্যাত্মিক মানুষ থাকতো, যেরকম বিবেকানন্দ নেতাজি তারারে আমরা পাইছি না, কিন্তু আমরা জেনারেশনে একটা মানুষ পাইছি মোদীজিরই, এই মানুষের পরে আর কেউ পাইব এরকম মানুষ আমরা জানি না, কিন্তু তানরেই আমরা পূজা অর্চনা করলাম যে তাইন থাকুক আর কিচ্ছু লাগে না, তাইন থাকলেই আমরা ভারতবর্ষ বহুত উজ্জ্বল হইব, এছাড়া আমরা আর কিচ্ছু নাই, তাইন থাকলেই আমরা বহুত ভালো, তার মতো মানুষ আমরা চাই। হিন্দু রাষ্ট্র হইতো, আমরা হিন্দুই ভাই, আমরা এটাই চাই আর কিচ্ছু লাগে না, তাইন থাকলে আমরা আলাদা একটা শক্তি থাকে ওইটাই আমরা লাগে আর কিচ্ছু লাগে না। আমরা খিচুড়ি পরিবেশন করছি জাস্ট বিকজ কি আজকে মোদীজি সবসময় তাইন গরিবরারে নিয়া, সবসময় তাই চলাচল করেন, সবসময় তাই গরিবরার উপরে তাই ধ্যান দিন, আমার লাগছে কি একটা গরিবের যদি ফেট ভরে তাই বহুত খুশি হইবা। আর আজকে যেহেতু রেজাল্ট বাড়িছে, আমরা চাই তাইনি প্রধানমন্ত্রী হইতা, আমরা দেশটা একটা ভালো পথে যাইত, আর আমরা দেশ খুব উন্নতি করতো, আর আমরা জানি তাইনের ছত্রে চাই দেশটা উন্নতি করতে পারবো, এই ক্যাপাসিটি জাস্ট তাইনের কাছেই আছে, এর লিগিয়া আজকে আমরা এই জিনিসটা সেলিব্রেট করলাম। আর আমরা সবাই রে আজকে যারা গরিবরা আছে এখানে, ফ্লাড ভিক্টিমরা, রিফিউজিরা আইছে, আমরা তারা খিচুড়িও খাওয়াইছি, আর খুব শান্তি পাইছি কি যে আমরা দেশের নেতায় অত কিচ্ছু করে নিজেরে সবসময় কয় কি আমরাই পরিবার, আমরা লাগে আমরা পরিবারের হেডের লেগে তো কিচ্ছু করতাম, আজকে আমরা একটু খিচুড়ি খাওয়াইছি, এতেই আমরা বহুত খুশি। আর আমরা চাই সবসময় তাই সুস্থ থাকতা, সবল থাকতা, আর দেশে আগে বাড়াইতা। ধন্যবাদ।